আমরা কতটা নিরাপদ শাকসবজি খাই সেটা আমরা আজকে দেখব। আসলে নর্মালি আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে শাক ধোয়া হচ্ছে শহরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোন জায়গাতে শাক ধোয়া হচ্ছে সেটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে যে শাকগুলো ধোয়া হচ্ছে, তো এটার যে পানিগুলো আসছে সেটা কোথা থেকে আসছে? আপনারা দেখবেন যে ওই দিকে জমিগুলো দেখেন, ওই ওই পাশে যে ধানের জমি আরও বিভিন্ন জমির যে পানি, সেই পানিগুলো কিন্তু এই নালাটাতে এসে জমা হয়। তো এই পানি কোন পানি? ধরেন হচ্ছে আপনি আপনার ফসলের মধ্যে কীটনাশক দিয়েছেন, তো কীটনাশকটাও অনেক সময় পানিতে পড়ে, সেই পানিটা এখানে আসে। তারপরে ধরেন এখানে এই নালাগুলোতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো সব সময় ই হয়, গরু ধোয়া হয় বা ওদের গোসলগুলো করানো হয়, সেগুলোও কিন্তু এই একই খালে করা হয়। আবার দেখেন দিন শেষে যখন অনেক এই জায়গাগুলো আশেপাশে কিন্তু কোনো লেট্রিন বা বাথরুম নাই, সেই জায়গাতে দেখা গেল কেউ যদি প্রাকৃতিক কোনো কাজ করে সেও কিন্তু এসে এখানেই মূলত পরিষ্কার করে। তো এত কিছুর পরেও এই শাকটা ধোয়া হচ্ছে এখানে, এবং এরকম অনেক ফসল যেটা হচ্ছে আমরা শুধু চকচকে করার জন্য এরকম ধুয়ে বাজারের দিকে নিয়ে যাচ্ছি, কারণ আমরা তো আর একটু ময়লা থাকলে ওই ফসল কিনবো না। তো আমরা কতটা নিরাপদ সবজি খাই সেটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এই জায়গাটাতে কতটা হাইজিন মেনটেন হয় এবং আমরা আসলে কতটুকু না ধুয়ে খাই, এই বিষয়গুলো কিন্তু বোঝার বিষয়। তাই আমি বলবো আজকের ভিডিওটা আপনাদেরকে অ্যাওয়ারনেসের জন্য, আপনারা অবশ্যই যে কোনো শাক সবজি যেটাই হোক আপনারা ভালো করে পরিষ্কার করে সময় নিয়ে ধুয়ে ধুয়ে তারপর খাবেন। সবাই ভালো থাকেন, নিরাপদ সবজি খাওয়ার চেষ্টা করুন, এবং নিরাপদ তৈরি করে আপনারা চাইলেও কিন্তু সহজেই নিরাপদ হবে না, কারণ আপনি ধরেন কীটনাশক এর আগে যেটা দেয়া হয়েছে সেটা তো আপনার পেটে যেতে পারে, সে কারণে আগে ভালো করে পরিষ্কার করা তারপর খাওয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।